एवरीवन वेलकम बैक टू माय चैनल पायल विशेष 524। आमी भालो आछी, तुम्हारा सकले केमन आछो जानियो। आज के आमी तुम्हारे साथे आमार पछंदेर एकटा मांसेर रेसिपी शेयर करब। तो भालो लागले अवश्य लाइक कमेंट शेयर करे देबे। प्रथमे ननस्टिकेर कड़ाईटा बसिए नियेछि। तेते जाओयार पर दिए दिलाम परिमाण मतो सर्षेर तेल। निये तेलटा किछुक्षण पर फुटे जाओयार पर दिए देब तार मध्ये दारचिनी, एलाच, लवंग। तारपर दिए दिलाम जिरे फोड़न। दिए देव दुटो शुकनो लंका। दिए एक मिनट मतो भेजे नेब। एरपर एर मध्ये दिए देव पेंयाज कुचि। आमी चार टुकरो नियेछि, तुम्हारा चाहले बेशी बा कम नीते पारो। एकटु समय निये गैसेर फ्लेम कम करे दिए भेजे नेब, जाते किना एकटु नरम हये आसे पेंयाजटा। तो एकटु समय निये भेजे निच्छि। दो मिनट जाबत गैसेर फ्लेमटा लो करे पेंयाजटाके भालो करे भाजब। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে বেরেস্তা হয়ে যাবে, যেটা আমি করতে চাইছি না। গ্যাসের ফ্লেমটা লো করে দিলে পেঁয়াজটা একটু নরম হবে, খেতে স্বাদ হবে। আর বেরেস্তা হয়ে গেলে সেটা পুড়ে পুড়ে শক্ত শক্ত হয়ে থাকবে। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। ট্রাই করে দেখে আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের। পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো টমেটো কুচি। দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন। আমি রসুন খেতে পছন্দ করি, তার কারণে দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো তবে নাও দিতে পারো। নিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাও একটু কষিয়ে নেব। কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব মাংস। আমি 500 গ্রাম নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। এরপর দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কষানো পেঁয়াজ এবং টমেটোর সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। যারা তার এইভাবে মাংস ট্রাই করনি তারা তার অবশ্যই এইভাবে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। মিনিট দশেক এভাবেই গ্যাসের ফ্লেম কমিয়ে একটু ভেজে নেব। 5-7 মিনিট এভাবেই ভাজতে থাকার পর সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে। আমি আবারও 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব, যাতে যেটুকু জল মাংস থেকে বেরিয়েছে সেটা যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে মশলা দেব। মশলার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, দিয়ে দেব কয়েকটা আদা, দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব অল্প কটা পেঁয়াজ, দিয়ে দেব জিরে, একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর মাংসটা আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মাংসটা আমার অনেকটা হয়ে এসেছে, মশলাটা কষালেই প্রায় মাংস শেষ। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি তোমাদের এক্ষুনি দেখালাম। এবার এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে একটু ভেজে নেব। আবারও মিনিট পাঁচেক একটু ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব।
অংশটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা আমি ভেজে নেইনি, আমি এভাবেই রান্না করব বলে রেখেছিলাম। তোমরা এভাবেই রান্না করে দেখো, আলুটা সুন্দর গলে যাবে। মাংসের সাথে আলুটা ভালো করে মিক্স করে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। কিছু সময় পরে ঢাকনা তুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী গরম মশলাটা ব্যবহার করতে পারো, কখন কি দেবে না দেবে সেটা তোমরা বুঝে নিয়ে দিতে পারো। আমি কষানোর সময় দিলে আমার বেশ ভালো লাগে, গন্ধটা সুন্দর বেরোয়, তাই কষানোর সময় একটু দিয়ে নিয়েছি। আবারও কিছু সময় একটু ঢেকে নেব। কিছু সময় পর ঢাকনা তুলে নিলেই আমার মাংস কষানো শেষ। এবার আমি পাশে জল বসিয়ে নিয়েছি, জলটা আমি ঢেলে দেব। গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে, ঠান্ডা জলটা অ্যাভয়েড করবে। গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে জলটাকে ফুটিয়ে নেব। কিছু সময়ের জন্য আবার ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে, আবারও একটু দেখে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংস হয়ে এসেছে, এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে তুলে নিলেই হয়ে যাবে মাংসের রেসিপি। তো তোমরা এক ঝলক দেখে নাও মাংসটা, কালারটা কত সুন্দর এসেছে। ভাত আর মাংস নিয়ে নিয়েছি। তোমাদের সকলের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা, ভালো থেকো, আমিও ভালো থাকবো।